বিদেশে জরুরি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার থুর। 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন আগামী নির্বাচনের পরিবেশ প্রভাবিত করে এমন কাউকে যেন আটক না করে সরকার। আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিন। 28 অক্টোবরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক। দুই পাতার চিঠির শুরুতেই 28 ও 29 অক্টোবরের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে শান্তিপূর্ণ সমাবেশ এবং আইন মেনে মত প্রকাশের স্বাধীনতার পরামর্শ দেওয়া হয়। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারে সাবধান থাকার কথা বলা হয়। চিঠিতে গুরুত্ব দেওয়া হয় সংবাদকর্মীদের সুরক্ষার বিষয়েও। চিঠির শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের বাইরে প্রয়োজনীয় এবং বিশেষ চিকিৎসার তাগিদ দেওয়া হয়। একই সাথে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনা করার আবেদনও করেন ফলকার তুর্ক। এসব উদ্যোগ রাজনৈতিক সংলাপ এবং সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয় চিঠিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে আরো বলা হয় আগামী নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করে এমন কাউকে যেন আটক না করে সরকার। এবার খালেদা জিয়াকে মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি জরুরি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলক তুর্ক। এদিকে এএফপি জানায় গত 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে তিনি বলেন খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে। এমতো অবস্থায় আমি আপনার সরকারের কাছ থেকে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন করছি। এতে খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে তার জরুরি এবং বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করার জন্য সুযোগ পাবেন। চিঠিতে ভলকার তুর্ক বাংলাদেশ সরকারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার সহ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রভাব ফেলতে পারে এমন সকল স্বেচ্ছাচারী গ্রেপ্তার বন্ধনে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন এভাবে আটক করা হলে তার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারেন। এছাড়া 78 বছর বয়সী বিএনপি নেত্রী খালেদা জিয়া 2020 সালে কারাগার থেকে মুক্তির পাওয়ার পর গৃহবন্দী অবস্থায় আছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এএফপি আরও বলেন খালেদা জিয়া বর্তমান লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের 3 জন চিকিৎসক বাংলাদেশে এসে তার একটি ছোটোখাটো অস্ত্রোপচার করেন, তবে তার পরিবার চাইছে জার্মানিতে নিয়ে তার লিভার ট্রান্সফার করাতে, কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট কোনো নিউজ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।